নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটি আমার ইউটিউব ফ্রেন্ডে রিকোয়েস্ট করা গান, আর সেই গানটি হচ্ছে আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, ওই গানটা। তো এই গানটির জন্য অনেক রিকোয়েস্ট আসছিল, আজকে সময় সুযোগ করে শেয়ার করছি, আপনাদেরও ভালো লাগবে। শেয়ার করার আগে ছোট্ট একটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের গানটিতে চলে আসি আমরা। আজকের এই গানটা আমি আপনাদেরকে সি শার্প থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল সি শার্প থেকে দেখিয়ে দেওয়ার জন্য। এই গানটি অনেক হাই অক্টেভে যেতে হয়, যদি আপনারা এ শার্প থেকে অর্থাৎ এ মাইনর থেকে তুলেন তাহলেও হবে, কিন্তু তবু যেহেতু আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল সি শার্প থেকে অর্থাৎ সি মাইনর থেকে দেখিয়ে দেওয়ার জন্য, সি মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই গানটিতে আমাদের কিছু কোমল স্বরও লাগবে। যে কোমল স্বরগুলি লাগবে সেটি হচ্ছে কিন্তু কোমল গা, কোমল ধা আর কুমল্লি। এই তিনটা স্বর আমাদের কোমল লাগবে, আর বাকি সব স্বর কিন্তু শুদ্ধই থাকবে। সি শার্প থেকে এই গানটি দেখিয়ে দেওয়ার আগে সি শার্পের অর্থাৎ সি মাইনরের স্বরলিপিটা সারেগামাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে শুরু হচ্ছে সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা ঘা রে সা, এটা হচ্ছে সি শার্পের স্বরলিপি। আজকের এই গানের প্রথম কলিটার স্বরলিপি এখন দেখিয়ে দিব, তার আগে আমি রিডটা একটু শুনিয়ে দিচ্ছি, সাথে লিরিক্সটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের, তো নোট করে নিতে পারেন আপনারা। এরপর পরে আমি স্বরলিপিটা দিয়ে দিচ্ছি। আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন তার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। এটা হচ্ছে এই গানের প্রথম কলি। তো এই কলিটা দেখুন শুরু হচ্ছে কিন্তু নি থেকে। এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি আমি আপনাদের, এখানে স্বরলিপি কিন্তু একই থাকবে, আপনারা যে স্কেল থেকে তুলেন না কেন, জাস্ট স্কেলটা চেঞ্জ হচ্ছে, আপনাদের ইচ্ছা মতো স্কেল অনুযায়ী তুলবেন আপনারা, কিন্তু স্বরলিপিটা একই রাখতে পারেন। সেই জন্য স্বরলিপিটা আপনারা একটু বেশি করে ফোকাস করতে পারেন। আর সবচাইতে ভালো হয় এই স্বরলিপিগুলো আপনারা নোট করেন খাতা কলম নিয়ে। তো এখান থেকে দেখুন শুরু হচ্ছে নি থেকে। আছেন আমার মুক্তার আছেন আমার মুক্তার, নিনি নিনি সা সা সা, নিনি নিনি সা সা সা, আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, সা সা রে সা নি দা সা নি দা পা, সা সা রে সা নি দা সা নি দা পা, আছেন আমার বারিস্টার। এটা হচ্ছে কুমলনি, এটা মনে রাখবেন, কোমল স্বর গুলো কুমলনি হবে, কোমল দা হবে আর কোমল গা হবে, তিনটা কোমল স্বর। আছেন আমার আছেন আমার সা সা রে সা, আছেন আমার বারিস্টার বারিস্টার, নি দা সা নি দা পা, নি দা সা নি দা পা বারিস্টার, আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার। এরপর লেন শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন তার, শেষ বিচারের হাইকোর্টেতে পাপা 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 ধাপা, পাপা 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 ধাপা, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার তিনি আমার, মাধা পামা মাধা পামা তিনি আমার, করবেন তার করবেন তার, গারে সারে নি গারে সারে নি, করবেন তার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার, করবেন তার। এরপর আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। তো এই লাইনটা দেখুন, আমি পাপি আমি পাপি সারে মা গা মা, আমি পাপি তিনি জামিনদার তিনি জামিনদার, রে ঘা রে সা সা রে নি, রে ঘা রে সা সা রে নি, তিনি জামিনদার। এরপর আবারও
আমি পাপি তিনি জামিনদার, তিনি জামিনদার, রে ঘরে সাসা, রে ঘরে সাসা, তিনি জামিনদার। আমি পাপি তিনি জামিনদার। তো এটা হচ্ছে কিন্তু এই গানের প্রথম কলি। এরপর কিন্তু আরো দুটা কলি আছে, অর্থাৎ দুটা অন্তরা আছে। সে দুটো অন্তরার প্রথম অন্তরাটা রিডটা এখন শুনিয়ে দিচ্ছি, লিরিক্স স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আগে রিডটা শুনে নেন আপনারা, এরপর পরে স্বরলিপি দিয়ে দিচ্ছি। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে ও মনরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়রি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়রি, দলিল দেখারাই দিবেন টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হুশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। এটা হচ্ছে কিন্তু এই গানের প্রথম অন্তরা। তো এই অন্তরাটা দেখুন শুরু হচ্ছে কোমল গা থেকে। মনের ঘরে তালা দিয়া গা 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 রে গা রে সা, গা 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 রে গা রে সা, মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, চাবি লইয়া আছেন সাই, সারে মামা পা পা পা, সারে মামা পা পা পা, চাবি লইয়া আছেন সাই। এরপর আমি অদম সাধ্য কি তার, আমি অদম সাধ্য কি তার, পাদানি সা 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 রে সানি, আমি অদম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, নিনি দা পা ধা পা মা, নিনি দা পা ধা পা মা, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, পাশা নি দা পা পা পা, হুকুম ছাড়া বাইরে যাই। তো এরপর বলবেন অনরে ও মনরে, মনরে পাদাসা নি দা পা মা, মনরে ও মনরে সা নি দা নি দা পা ও মনরে। এটা বলে এরপর বলবেন দুই কান্দে দুই মোহরি নি 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 সা 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 সা, নি 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 সা 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 সা, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়রি, লিখতে আছেন ডায়রি, সাসারে সানি দানি পা, সাসারে সানি দানি পা, সাসারে সানি দানি পা, লিখতে আছেন ডায়রি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়রি। এরপর দলিল দেখারাই দিবেন, দলিল দেখারাই দিবেন, পা 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 ধা পা, পা 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 ধা পা, দলিল দেখারাই দিবেন টাকা পয়সার কি দরকার, টাকা টাকা পয়সার, টাকা পয়সার, মাধা পা মা, মাধা পা মা, টাকা পয়সার কি দরকার, কি দরকার, গারে সারে নি, গারে সারে নি, কি দরকার, টাকা পয়সার কি দরকার, সময় থাকতে মনা হুশিয়ার, সময় থাকতে মনা হুশিয়ার, নিরে মা গা রে গা সা সা সা, নিরে মা গা রে গা সা সা সা, সময় থাকতে মনা হুশিয়ার। এরপর আবার বলবেন আমি পাপি তিনি জামিনদার, নিরে মা গা রে গা সা সা সা,
আমি পাপি তিনি জামিনদার। তো এটা হচ্ছে কিন্তু এ গানের প্রথম অন্তরা। এরপর আরেকটা অন্তরা আছে, তার আগে আমি আরেকটা ছোট্ট কথা আপনাদের বলি। আমার অনেক ইউটিউব ফ্রেন্ড আমাকে প্রশ্ন করে আমার সাথে যোগাযোগ করার জন্য। আমি কিন্তু আমার চ্যানেলের লোগোতে অর্থাৎ কভার ফটোতে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি। তারা কোনো ব্যাপারে যদি কোনো কিছু সম্পর্কে যদি তে যোগাযোগ করতে চান গান নিয়ে, কিংবা যে কোনো ব্যাপারে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, ওইখান থেকে চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে পারেন। তো এরপরের কলিতে আমরা চলে যাই, অর্থাৎ শেষের অন্তরাটিতে। এই অন্তরাটা রিটা আমি শুনিয়ে দিচ্ছি, এরপর পর স্বলিপিটা আমি বলছি। তো দেখুন, সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকেট কাটা আছে যার, টিকেট কাটায় আছে যার মনরে ও মনরে। পারাপারের তাকলে বারা সঙ্গে নিও গাড়ি বারা, পারাপারের তাকলে বারা সঙ্গে নিও গাড়ি বারা, জবাবদিহি করতে হবে দরলে টিকেট কালেক্টর, সময় থাকতে মনা হুশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। এটা হচ্ছে কিন্তু এ গানের শেষের অন্তরা। আর একটা ছোট্ট ট্রিক্স, এই অন্তরাটাও কিন্তু প্রথম অন্তরাটার মতো একই রকম স্বলিপি দিয়ে হচ্ছে, সেই জন্য আমি ডিটেলস আর স্বলিপিটা দেখিয়ে দিচ্ছি না, কিন্তু এক আঙ্গুলের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজে বুঝবেন। দেখুন, আর খুব স্লোলিভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন স্বলিপি কিন্তু আগের মতো। এখান থেকে শুরু হচ্ছে গা থেকে কোমল গা থেকে। সেদিনের সেই স্টেশনে, সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, দ্রুত জানে পার হবে সে টিকেট কাটা আছে যার, টিকেট কাটা আছে যার, টিকেট কাটা আছে যার, টিকেট কাটা আছে যার, টিকেট কাটা আছে যার। এরপর মনরে ও মনরে, এরপর পারা পারের তাকলে বারা সঙ্গে নিও গাড়ি বারা, পারা পারের তাকলে বারা সঙ্গে নিও গাড়ি বারা, জবাবদিহি করতে হবে দরলে টিকেট কালেক্টর, জবাবদিহি করতে হবে দরলে টিকেট কালেক্টর, সময় থাকতে মনা হুশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। তো ঠিক আগের মতো একই রকম স্বলিপি দিয়ে হবে, আশা করি আপনারা বুঝছেন। তো আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল এতটুকু, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সরগম পাঠশালার সাথে থাকবেন।